বন্ধ করো বন্ধ করো। বিসমিল্লাহিরাহমানিরাহিম। বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আজকে যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার বিদেশে চিকিৎসার দাবিতে আজকের এই বিশাল শ্রমিক বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আনোয়ার হোসেন উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকে প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, ষাটের দশকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় শহর সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনে যিনি ভূমিকা রেখেছেন, সেই সাবেক ছাত্র নেতা এবং সাবেক মন্ত্রী সাবেক এমপি আজকের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং এই ঢাকার একসময়ের ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, সংগ্রামী জননেতা জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং একসময়ের ছাত্রনেতা আজকের শ্রমিক নেতা জনাব হুমায়ুন উপস্থিত রয়েছেন, আমাদের একসময়ের যুব নেতা আজকের শ্রমিক নেতা জনাব সালাউদ্দিন সরকার সহ উপস্থিত অনেক সংগ্রামী শ্রমিক নেতা জনাব মুস্তাফিজ এবং আরো অনেক শ্রমিক নেতা আবুল হোসেন সাহেব এবং আরো খাজা সাহেব সহ আরো অনেক শ্রমিক নেতা মঞ্জু সহ উপস্থিত অনেক শ্রমিক নেতা এখানে উপস্থিত রয়েছেন, রাজপথের তুখুর শ্রমিক নেতা। আজকে একটু আগে আমাদের শ্রমিক নেতা এক সময়ের ছাত্র নেতা এবং এক সময়ের ভিপি ছিল সেই হুমায়ুন একটি কথা এখানে বলেছেন, সেই কথাটি আজকে আমার স্মৃতিতে এসেছে। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছিল তখন সর্বদলীয় ছাত্রৈক্য এবং নব্বইয়ের ডাকসু সেদিন আদমজিতে এবং টঙ্গিতে দুটি শ্রমিক সমাবেশ হয়েছিল। সেদিন স্বৈরাচারের পতনের জন্যে, গণতন্ত্র মুক্তির জন্যে এবং বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা সেদিন ছাত্র শ্রমিক যৌথ সমাবেশ করেছিলাম। সেই যৌথ সমাবেশে সেই আদমজি থেকে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার ছাত্র বেরিয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে। তাদের হাতে ছিল বাঁশের লাঠি। এরপরে টঙ্গিতে সমাবেশ করেছিলাম ছাত্র শ্রমিক, এই সালাউদ্দিন সরকার সেদিন ছিল সেখানে, হাজার হাজার ছাত্র শ্রমিক বাঁশের লাঠি নিয়ে বেরিয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে। সেদিন
স্বৈরাচারের পতন ঘটেছিল, থাকতে পারেনি। আজকে যে স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, ভোটার বিহীন সরকার, ভোট ডাকাতির সরকার, মিডনাইটের সরকার, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সরকার, এই আওয়ামী লীগ সরকার দমন নীতি চালিয়ে আজকে সরকারে রয়েছে। তাদের পায়ের নিচে মাটি নেই, জনগণের প্রতি তাদের কোনো দরদ নেই, জনগণের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। আজকে ডিজেলের দাম, কেরোসিনের দাম বাড়িয়েছে, বিশ্বের প্রতিটি দেশে ডিজেলের দাম কমেছে, আর আজকে বাংলাদেশে বেড়েছে। কেন? এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার আজকে অবৈধ সরকার, অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকবে। আমি আজকে শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি 6 ঘন্টা না 5 ঘন্টা না 2 ঘন্টা যদি তাদের পাশে পুলিশ না থাকে, তাহলে থাকতে পারবে ক্ষমতায়? আজকে পুলিশকে ব্যবহার করছে অবৈধভাবে, পুলিশ বাধ্য হচ্ছে তাদের কথা শুনতে চাকুরির ভয়ে। আজকে র‍্যাব বলেন, বিজিবি বলেন, প্রত্যেকই চাকুরির ভয়ে আজকে তাদের এই অনৈতিক এবং অবৈধ সিদ্ধান্ত মেনে নিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য আজকে তারা সেই অন্যায় অর্ডার শুনছে। কিন্তু আজকে আপনারা সকলেই জানেন, বাংলাদেশে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে ওই যে একটু আগে আমাদের সালাম ভাই সাহেব বললেন, হাসিনা কার 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 সাথে হেরেছে, 95% সিট পেয়ে বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। হাসিনা ক্ষমতে আসতে পারবে না। এই জন্য সাংবাদিক ভাইরা জানেন, পুলিশ জানেন, ডিসি জানেন, এসপি জানেন, কিভাবে আগের রাতে 29 তারিখে ভোট হয়েছে, কিভাবে আগের রাতে ভোট কারচুপি করেছে, কিভাবে আগের রাতে সিল মেরেছে। এই যে শুধু চাকুরির ভয়ে তারা এই কাজটি করার জন্য সহযোগিতা করেছে। আজকে শেখ হাসিনা আবার একটি নির্বাচন করতে চায়, 2023 সালের হয়তোবা নভেম্বর ডিসেম্বরে করতে চাবে, মাঝখানে আছে 1 বছর। হাসিনা, শেখ হাসিনা, ওই যে বলছি জনগণ তার সাথে নেই, বলেছি যাদেরকে দিয়ে দমননীতি চালাচ্ছেন তারা যদি পাশে না থাকে, এক মুহূর্ত ক্ষমতা থাকতে পারবেন না। এই জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে আজকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা হচ্ছে। আজকে দেশটি বেগম খালেদা জিয়ার একটি মিথ্যে মামলায়, একটি মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে আজকে জেলে রেখেছে, তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আর ওই ওবায়দুল কাদের সাহেব, আপনি বলেন ডাক্তার আইনা করবেন, আপনার জন্য তো ডাক্তার আসছিল, আপনি কেন বিদেশে গিয়েছিলেন, কেন সিঙ্গাপুর গেলেন এয়ার অ্যাম্বুলেন্সে, আজকে রওশনের সাথ কেন থাইল্যান্ডে গিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে, নাসিম সাহেব কেন গিয়েছিল, সাহারা খাতুন কেন গিয়েছিল, একজন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর এবং চেয়ারম্যান অসুস্থ হয়ে তারা বিদেশে চলে যায়? আর 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, একজন সেক্টর কমান্ডার স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডার স্ত্রী, একজন বীরত্বের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, সেই বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে না। হাসিনা আজকে মেরে ফেলার চেষ্টা করছে। আমরা তাই শ্রমিক ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আরেকবার সেই 90-এর চেতনায় ছাত্র শ্রমিকের স্বেচ্ছাসেবক যুবক সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামুন। হাসিনা এক মুহূর্ত
ক্ষমতায় থাকতে পারবে না। কি পারবে আসলে ক্ষমতায় থাকতে? পারবে না। হাসিনা, শেখ হাসিনা গত নির্বাচনে বিএনপির দিছে 6 সিট, জাতীয় পার্টির দিছে 30 সিট, এরশাদ এমপিতে দাঁড়ায় নাই, তাকে এমপি বানাই দিছে, দ্রুত বানাইছে। আজকে দেখলাম জাতীয় পার্টির নতুন মহাসচিব বলেছে যে জাতীয় পার্টির উপর ভর করে তিনবার ওনারা কি করছে, ক্ষমতা আসছে। আগামী দিনে কেউ ওনার সাথে থাকবে না, কারণ এটা গৃহপালিত বিরোধী দল বানিয়েছে। এই বিরোধী দল পার্লামেন্টে কিছু বলে না, বিএনপি কথা বলে, বিএনপির সংগ্রামী মহাসচিব কথা বলে, তার নামে প্রায় শতাধিক মামলা দিয়েছে। বেগম খালেদা জিয়ার নামে একদিকে হাসিনার মামলা সব প্রত্যাহার হয়ে যায় এক রাতে 111-এর, আর বেগম খালেদা জিয়ার নামে শত শত মামলা দেওয়া হচ্ছে। এক দেশে দুই আইন, এই দুই আইন তো চলতে পারে না, কখনোই কোনো সরেছে টিকতে পারেনি, বিনা ভোটের সরকার টিকতে পারেনি, কি পেরেছে? তাই আজকে শ্রমিক ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আগামী হয়তো যে পরিস্থিতি, যে অবস্থা বিএনপির চেয়ারপারসন দেশটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, ধীরে ধীরে তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন, আজকে তার বিদেশে চিকিৎসা জরুরি, সেই চিকিৎসার জন্যে সকলেই একমত, বাংলাদেশের সকলে রাজনৈতিক দল মত দল মত নির্বিশেষে শুধু একমাত্র শেখ হাসিনা তিনি যেতে দিচ্ছেন না। তাই আজকে এই শ্রমিক সমাবেশে আপনারা শপথ নিন, আমরা শপথ নেব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, মুক্ত করতে হবে, আর না হয় এই ছাত্র শ্রমিক ছাত্র সমাজ যুবক সহ আবার বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক দল এক যুগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদাদের মুক্তির জন্য তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য আরেকবার নব্বই চেতনায় রাজপথে নেমে ইনশাল্লাহ বাংলাদেশে আরেকটি গণপুথারের মাধ্যমে হাসিনাকে বিদায় নিতে হবে। শুধু প্রশাসন নীরব থাকবে, অবশ্যই প্রশাসনে যারা রয়েছেন তাদের কি ভাই নাই, তাদের বোন নাই, তাদের স্ত্রী নাই? এই যে আজকে রাস্তায় আজকে ছাত্রদেরকে মারছে, আজকে ছাত্রদের উপর অত্যাচার করছে, নিরাপদ সড়ক চাচ্ছে, আজকে বাংলাদেশকে মেরামত করতে যাচ্ছে, এই মেরামত শুরু হবে হাসিনার পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনার পতন হবে, বাংলাদেশ মেরামত হবে, বাংলাদেশ গণতান্ত্রিক হবে এবং বাংলাদেশের মানুষ কথা বলবে, সাংবাদিকরা নির্বিঘ্নে লিখবে, এটাই হবে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ, ইনশাল্লাহ আবার সেই বাংলাদেশে আমরা ফেরত যাব, সেই বাংলাদেশ আবার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশ তৈরির জন্য সকলকে রাজপথে সাহসিকতার সাথে দাঁড়াইতে হবে। সে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। সেই জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমানের সেই স্বপ্নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আরেকবার আরেকটি গণপুত্থান, আরেকটি যুদ্ধ এই বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা শ্রমিক ছাত্র
রাজপথে নামবেন ভয় পাবেন না, কারণ এই সরকার দুর্বল, জনগণ নেই সাথে। তাই আপনাদের রাজপথে আগামী দিনে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে, প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ।